জামবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন সভাপতি হাসমত আলী তেখেতক সম্বর্ধনা জানাবলে অনুরোধ জানাইছো। মাননীয় রেকিবউদ্দিন আহমেদ আমার মাজত আহি উপস্থিত হয়েছে। রেকিবউদ্দিন আহমেদ আমার মাজত আহি এই পবিত্র কলহী নদীত উলহ মালহেরে আনন্দরে বিশেষ আকর্ষণ পুরস্কৃত করার উদ্দেশ্যে আর এক সম্প্রীতির মিলাপ্রীতি বাতাবরণের যোগেদি অনাগত বহু কম দিনের ভিতর দুর্গা পূজা আরম্ভ হব। আর আজি আজি আটাইতক একটা পবিত্র দিন, আজি মহামানব মহাত্মা গান্ধীর গান্ধী জয়ন্তী। এই দিনটুত নাওখেল কমিটিয়ে এক বিশাল আয়োজন করে যে আনন্দর পরিবর ঘটাইছে, মানুষ ইমান হাজার বিজার মানুষ আনন্দের ইয়াদ উপস্থিত হয়েছে, ই এটা আমার পুরনিয়া কামরূপর মিলাপ্রীতির এক বাহক। আর মই আশা করো এই পুরনি নাওখেল সংস্কৃতিক অনাগত সময়ত সংরক্ষণ করব লাগিব নবপ্রজন্মর কারণে। তার কারণে আমাকে আন্দোলনের প্রয়োজন আছে। অসমের ভিতর যিসমূহ নাওখেল পানিক উদ্দেশ্য করে, ব্রহ্মপুত্রক উদ্দেশ্য করে, নাও জানক উদ্দেশ্য করে হয় এই খেল সমূহের লগত কিছু পুরনি গীত থাকে, এই সমূহ আমি এই সময় রক্ষণের কারণেও আমি কাম করব লাগিব। আজি আপনাদের ধন্যবাদ জানাইছো আর এই বৃহত্তর নাওখেল উদযাপন কমিটিক ধন্যবাদ জানাইছো। অনাগত সময়ত আর বেশি বেশি যাতে প্রতিযোগিতার নাও, আগতে যে গাঁয়ে গাঁয়ে খেলে খেলে নাও আছিল, আজি এনে বহু নাও মই দেখা পাইছো গাঁৱৰ পৰা ওলাই আহিছে, আর যাতে এই প্রতিযোগিতা আর বিশাল হয়ে পড়ে তার আশা করল, আর আমার ভাতৃত্ববোধ মিলাপ্রীতি যাতে বৃদ্ধি হয় তার আশা করল। ধন্যবাদ। আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল নিউজ 18 এপত। নিউজ 18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই কিউআৰ কোড। গুগল প্লে ষ্টোৰতো পাব এই নিউজ 18 এপ।